বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন ধরেই হচ্ছে গিয়ে আপেলের বাগান দেখতে চেয়েছিলেন, তো আজকে হচ্ছে কি আপনাদের জন্য একটা ভিডিও পাবলিশ করতে চলেছি। তো দেখুন কি পরিমাণে আপেল ধরে আছে এবং কি পরিমাণে আপেল নিচে পড়ে আছে। তো এইগুলা হচ্ছে একটু ওল্ড ভ্যারাইটি, মানে হচ্ছে এগুলো অনেক আগে প্লান্টেশন করা হয়েছে। স্যার অবশ্য কিছু নতুন ভ্যারাইটি ও অ্যাড করতেছেন। ও, শুরুতেই বলে নেই, আমি হচ্ছে গিয়ে আসি হচ্ছে গিয়ে জয়ন্ত কুমার শর্মা স্যারের বাগানে। এখানে স্যারের আমন্ত্রণে এসেছি। এগুলো হচ্ছে গিয়ে গ্রানি স্মিথ, এগুলো সবুজ থাকে আর কি। তো অলরেডি হারভেস্টিং চলতেছে। এই সাইডটা যদি দেখাই, এই সাইডটা হচ্ছে কিউই এবং এই দিকটা হচ্ছে পার্সিমন এবং এই দিকটা হচ্ছে পিসের গাছ। তো পিস এবং নেক্টারিন প্রায় সেম, বাট পিসে হচ্ছে গিয়ে এরকম হেয়ার থাকে, কিন্তু নেকটারিনে হচ্ছে কি হেয়ার থাকে না। তো চারদিকে ফলের সুন্দর সুন্দর গন্ধ, সুবাস আর কি। দেখি এখানে কোনো পাকা পিস পাওয়া যায় কিনা। এটা হচ্ছে একটু রং হয়েছে, এটা হয়তো খাওয়া যেতে পারে। গন্ধটা অমায়িক। প্লাম এবং পিচের প্রায় গন্ধ সেম। তো খেয়ে দেখি। এটা হচ্ছে আরো কিছুদিন সময় লাগবে, এটা হারভেস্ট করার মতো হয়নি এখনো। এই দেখুন অপোজিট সাইডে পাহাড়। এই যে সামনে যে গাছটাকে দেখতে পাচ্ছেন বড়, এটা হচ্ছে কি বলে পিনাট বাটার। এই যে এই দু একটা গাছ আছে একটু রোগাক্রান্ত, এটা অনেক আগের অর্চার্ড। আর এটা হচ্ছে এরকম পাহাড় কেটে 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 তৈরি করা, এটা সমতল কোনো জমি না। তো এই হলো পার্সিমন। ওই দিকটায় আরো অনেক ফলের গাছ আছে। তো এই দিকটায় আমরা একটু কিউ এর দিকে যাচ্ছি। ওই যে দেখুন কিউই, এ হচ্ছে কিউই। কি পরিমাণে কিউই ধরে আছে! এটা হারভেস্ট করতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। এই কিউইটা অনেক বড়, এটা এখনো কাঁচা, যার কারণে এটা খাওয়ার উপযোগী না। তো এখানে হচ্ছে বলতে গেলে কিছুটা অ্যাগ্রো ফরেস্ট। এই হচ্ছে টোটাল ভিউ। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে ক্র্যাব আপেল, ছোট সাইজের আপেল।
বাট এটা ওয়াইল্ড ভ্যারাইটি না, এটাও চাষ করা হয়েছে। এটা একটু টক টক লাগে, এই যে আর একটা পার্সিমন গাছ। এখানে অ্যান্টি হেলিং নেট দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এখানে অনেক হলো গিয়ে শিলাবৃষ্টি হয়, তো এই নেটগুলো কিন্তু মশারি নেটের মতো নরম না, এটা শক্ত নেট। আমরা যেমন কি বলে, আমরা যেমন মাছের ঘেরে যে নেটটা ব্যবহার করি ওই ধরনের নেট, এটা হচ্ছে অ্যান্টি হেলিং নেট, এটা শুধুমাত্র শিলাবৃষ্টি রোধ করার জন্য। তো এই দিকটায় হচ্ছে গিয়ে একটা সুন্দর আপেল দেখতে পাচ্ছি, এই গাছটা সম্ভবত খুবই ইয়াং, কিন্তু সমস্যা হচ্ছে এটা মনে হয় পাকে নাই এখনো, সাদা সাদা হয়েছে তো দেখা যায়। তো খেয়ে দেখি, অনেক মিষ্টি। এই হলো কিউই গাছটা, এই সাইডটা সম্ভবত মেল গাছ এবং ওই সাইডটা পুরুষ ফিমেল গাছ। মেল গাছের পাতাটা একটু বড় দেখা যাচ্ছে এবং ফিমেলের পাতাগুলো একটু ছোট। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে, লাইক দিবেন, কমেন্ট করবেন, লাভ দিবেন, যদি সম্ভব হয় স্টার সেন্ড করবেন, এবং অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবুজের সাথে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।